গ্রামের একটা মেয়েকে দিয়ে আকাশ বাড়িতে ঢুকেছে? হ্যাঁ বাবা, মেয়েটা এও বলেছে সে নাকি এ বাড়িতেই থাকবে। দিলি তো মুড অফ করে, এদিকে আমারও মুড অফ হয়ে আছে, তা তো জানো না। তোর আবার কি হলো? আকাশ কোত্থেকে একটা মেয়ে মানুষ বাড়িতে এনে হইচই কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। জলদি এসো। চল তো দে। দেখি পুষ্কুনি, সালাম আলাইকুম, মাছও আছে। আর অনেক মজার মজার জিনিস তুমি দেখতে পাবে। আগে তোমার থাকার ব্যবস্থা হোক। চাই বলে? Yes sir। ওকে উপরে নিয়ে যাও। হ্যাঁ উপরে থাকো, নি ভালো, নিচে থাকলে সব নষ্ট করে ফেলবো। Shut up, যাও। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। এই এই আগে আবার আগে হাঁটে। দেখছেন কেমনে আগে আগে হাঁটে? দেখেন না? দাঁড়াও, এসব কি হচ্ছে আকাশ? এসব কি হচ্ছে? বাড়িতে এত চাকর, ঝি, আয়া, বুয়া থাকতে আবার কোথায় একটা গেও মেয়ে কেনে বাড়িতে তুলেছ? ওর নাম ছবি, আমাদের সুবর্ণপুর গ্রামের রশিদ মাস্টারের একমাত্র মেয়ে। তা খান বাড়িতে কেন নিয়ে এসেছ? কয়েক মাস আগে ওর মা মারা গেছেন, তাই মায়ের শোকে ছবি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আঙ্কেল তোমাদের ক্লিনিকে পাঠিয়ে দাও। খান বাড়ি তো আর মানসিক হাসপাতাল নয় যে তোমার খেয়াল খুশি মতো যা খুশি তাই করবে। পারিবারিক ভাবে মানসিক পরিচর্যা পেলেই ও ভালো হয়ে যাবে আঙ্কেল। যাকে তাকে পরিবারের সদস্য ভেবে নেওয়াটা তোমার ঠিক হয়নি আকাশ। আমি একটা বিরাট দায়িত্ব পালন করার জন্যই ছবিকে বাড়িতে নিয়ে এসেছি আঙ্কেল। আমি আপনাকে সব খুলে বলবো। আমাকে আর কিছু বলতে হবে না। তোমার দৃষ্টি যে এত নিচে নেমে গেছে তা আমার ভাবতে অবাক লাগছে আঙ্কেল। ভালো মন্দ বোঝার বয়স আমারও হয়েছে। বেশ তো, মেডিকে তাহলে ক্লিনিকে পাঠিয়ে দাও। না, ছবি এই বাড়িতেই থাকবে, কোনো মানবিক ব্যাপারে আপনার সাথে কোনো আপোষ করা যাবে না। সেক্রেটারি জি স্যার, ছবিকে উপরে নিয়ে যাও। আসাও, দৌড়ে দৌড়ে উঠাও, ফকরে ফকরে। আবার এনে ঠেঙ্গি কি করে? আরে খালি হাত হাতি করে। আকাশ তোমাকে এত বড় অপমান করে গেল আর তুমি চুপ করে রইলে? দেখ ধীরে বৎস, ধীরে। আমার আখি মায়ের জন্যে আকাশের অনেক কথাই আমাকে হজম করতে হবে।